सलामुअलैकुम प्रिय शिक्षार्थी कैमन आसो तुम्हारा आशा करी आल्लाह रहमते भलो आसो सुस्थ आसो आमिओ आल्लाह रहमते भलो आसि सुस्थ आसि। वैश्विक महामारी चलछे करोना आक्रांत आमादेर बांग्लादेश सह पुरो पृथ्वी ठीक ही परिस्थितिते गणप्रजातन्त्री बांग्लादेश सरकारेर माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिना एवं शिक्षा मंत्रणालय निर्देश मोताबेक बांग्लादेशेर शिक्षा प्रतिष्ठानगुलिते चलछे साधारण छुटी आर एई साधारण छुटीते तोमरा स्वास्थ्यविधि मेने बासाय अवस्थान करछो। এই সময়ে সরকারের সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ক্লাস নিতে হচ্ছে। আমি মোহাম্মদ জাবেদ হোসেন প্রভাষক সমাজকর্ম বিভাগ চরপেশন সরকারি কলেজ চরপেশন বোনা। চরপেশন সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল অনার্স প্রথম বর্ষ বিষয় বাংলাদেশ বিষয়াবলী ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য। দ্বিতীয় অধ্যায় আজকের আলোচ্য বিষয় 1952 সালের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পটভূমি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন একটি ঐতিহাসিক ঘটনা। দ্বিজাতিক তত্ত্ব আর লাহোর প্রস্তাবের ভিত্তিতে সুদীর্ঘ আন্দোলন সংগ্রাম ও লক্ষ্য প্রাণের বিনিময়ে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান সৃষ্টি হয়। পাকিস্তান সৃষ্টির বহু পূর্বে থেকেই উর্দু এবং বাংলা নিয়ে যে দ্বন্দ্ব ছিল পাকিস্তান স্বাধীন হওয়ার পর পুরনো বিতর্ক আবার দেখা দেয়। স্বাধীন পাকিস্তানের রাষ্ট্রনায়করা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে উপেক্ষা করে তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে প্রথম আঘাত হানে। 1906 সালে ঢাকায় যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় গ্রহণ করে তখন ওই অধিবেশনেও বাংলা ভাষা নিয়ে প্রশ্ন ওঠে। 1937 সালে মুসলিম লীগ প্রধান কাজী আজম মোহাম্মদ আলী জিন্না তিনি উর্দুকে দলের জন্য যোগাযোগের ভাষা হিসেবে চালু একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু তখন শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে বাঙালি প্রতিনিধিদের বিরোধিতার কারণে সে উদ্যোগ সফল হয়নি। 1947 সালের মে মাসে হায়দরাবাদে এক উদ্যোগ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে উদ্যোগ সম্মেলনে কেন্দ্রীয় মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা করেন যে উর্দু হবে পাকিস্তানের জাতীয় ভাষা। 1947 সালের 29শে জুলাই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে সমর্থন করলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর তীব্র প্রতিবাদ জানান এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি উত্থাপন করেন। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন বসে। উক্ত অধিবেশনে কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদের সদস্য দীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির সাথে বাংলা ভাষাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে চালু করার একটি আনুষ্ঠানিক দাবি উত্থাপন করে। কিন্তু মুসলিম লীগের বিরোধিতার কারণে তার এই প্রস্তাব সফল হয়নি। অথচ বাংলা ছিল সংখ্যাগরিষ্ঠদের ভাষা। 1951 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে জনসংখ্যার ভাষাভাষী শতকরা হার হচ্ছে বাংলা ছিল 56.40% আর অপরদিকে উর্দু ছিল 3.27%।
কিন্তু তা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শাসক শাসক চক্র উদ্যোগে রাষ্ট্রভাষা হিসেবে মেনে উদ্যোগে রাষ্ট্রভাষা হিসেবে তারা চাপিয়ে প্রথম আঘাত হানে ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে। পাকিস্তান আন্দোলনকে ঘিরে পূর্ব বাংলার মানুষের যে স্বপ্ন ছিল, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর উপর পশ্চিম পাকিস্তানিদের এক প্রকার উপনিবেশিক শাসন শোষণ ও নিপীড়নের সকল আলামত পূর্ব থেকে অনুমান করা যাচ্ছিল। এই পরিস্থিতিতে নতুন করে আন্দোলনে অবতীর্ণ হওয়ার প্রয়োজনে ছাত্র যুবক রাজনৈতিক কর্মী ও বুদ্ধিজীবী মহল এগিয়ে আসে। এ সময় পূর্ব বাংলার জনগণ তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করে। তৎকালীন যুব নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে 1948 সালের 4 জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয়। পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল কাজী আজম মোহাম্মদ আলী জিন্না 1948 সালের 21 মার্চ ঢাকা রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যভালের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন যে উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উভয় স্থানের ছাত্ররা তার এই উক্তির তীব্র প্রতিবাদ জানান। ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে তার চূড়ান্ত ধাপ 1948 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের গভর্নর জেনারেল কাজী আজম মোহাম্মদ আলী জিন্না মৃত্যুবরণ করলে খাজা নাজিমুদ্দিন দার স্থলাভিষিক্ত হন এবং 1951 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ী গুলিতে নিহত হন এবং খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল এবং প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকা পল্টন ময়দানে জনসভায় উল্লেখ করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে 30 জানুয়ারি ঢাকা জনগণ পালিত হয় এবং ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবী মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 1952 সালের 14 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্র সমাবেশ থেকে 1952 সালের 21 ফেব্রুয়ারি সারা পূর্ব বাংলায় ধর্মঘট ও সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। 20 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানি সরকার 144 দ্বারা জারি করে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 144 দ্বারা ভঙ্গ করার অঙ্গীকার ব্যক্ত করে। 21 ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন এলাকাতে মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ ও কাদালিকার ব্যবহার করলে মিছিল ভেঙে যায়। বিকাল 3টার সময় পূর্ব বাংলা আইন পরিষদের সামনে বিক্ষোভ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হলে মিছিলটি ঢাকা মেডিকেল হোস্টেলের সামনে পৌঁছামাত্র পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন সালাম বরকত, রফিক জব্বার সহ আরো অনেকে। এদেশের জাতির ইতিহাসে রচিত হল এক রক্তাক্ত অধ্যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে পূর্ব বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী সহ সকল স্তরের মানুষ রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে পাকিস্তানের সরকার অচল হয়ে পড়ে। বাংলা ভাষার দাবি আদায়ের নিকট পাকিস্তানি সরকার নতি স্বীকার করে। বাংলাদেশের পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে সম্মত হয়। পরবর্তীতে 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয় সংগঠন ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, 21 ফেব্রুয়ারি বক্তৃতায় আমার দ্বিতীয় শ্রদ্ধা রেখে বলতে হয়, 21 তোমার ডানায় ভর করে পেয়েছি স্বাধীনতা, এসেছি বাংলার বুকে, তোমাকে কি অবহেলা করা যায়, নাকি সম্ভব? তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় অবস্থান করবে, বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বেশি বেশি সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আজকে এই পর্যন্তই, আগামীকালের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।